হ্যালো রুমি, তুমি কোথায় আছো? আমি এইমাত্র কলেজ থেকে বের হয়েছি। তুমি আমার সাথে একটু জরুরি দেখা করো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমি এখন দেখা করতে পারবো না, আমার প্রাইভেট আছে, আমাকে এখনই যেতে হবে। কি বলছো তুমি? আমি বলছি তুমি না করছো, অবাক লাগতেছে আমার কাছে, বুঝলাম না। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসবো না কেন? প্লিজ তুমি বুঝতে চেষ্টা করো, আমার প্রাইভেট আছে, আমার সামনে পরীক্ষা। আমি বুঝতে পারতেছি না, তুমি রুমি তো, আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি বলছো প্রাইভেট আছে। শোনো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এখন আসবে, আমি এখন আর শ্রীনগরে দাঁড়ায় আছি, এই মুহূর্তে তুমি আসবে, আর কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, আসো। আমি বুঝলাম না, মাঝে মাঝে এমন পাগলামি করো, তুমি বুঝো না আমার প্রাইভেট আছে না? শুনো, আমি ওইসব বুঝি না, আমি তোমাকে ভালোবাসি, আমি যখন ফোন দেব তখন তুমি আসবে, কথা বুঝতে পারছো? আমাকে ওগুলো প্রাইভেট ক্লাস ওগুলো দেখাবে না, চলো বসি। আমি তোমাকে ভালোবাসি, বুঝছো? আমি তোমার গা ঘেঁষে বসবো না, তাহলে বসবে কে? আমি তোমাকে ভালোবাসি না, আর ভালোবাসা মানুষের সাথে গায়ে ঘেঁষে বসবো না, বসবো কিভাবে? শোনো, ভালোবাসা বলে তোমার সাথে গায়ে ঘেঁষে বসতে হবে? এটাকে ভালোবাসা বলে? বুঝলাম না, তুমি এখনো আগের দিনের মানুষ মতো রয়ে গেছো। শোনো, গায়ে ঘেঁষে বসলে ভালোবাসা বলে না, এটা ভালোবাসা না, এটাকে নোংরামির কাতারে পড়ে, এসব ভালোবাসা বলে? আমি বুঝলাম না, তুমি আসলে কোনো তোমার মাঝে কোনো ফিলিংসই নেই, বুঝছো? চলো রেস্টুরেন্টে যাবো, কিছু খাবো, চলো। তোমাদের এখানে পিজি আছে? তুমি এত বিজি থাকো কেন? তোমাকে ফোন দিলে সাথে সাথে আসো না কেন? বুঝলাম, আশ্চর্য, আমি তোমার কাঁধে হাত রাখবো না, কার কাঁধে হাত রাখবো বলো? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসলে কাঁধে হাত রাখতে হয়? তা ভালোবাসা মানুষের কাঁধে হাত রাখবো না, রাখবো কোথায়? না, তার মানে ভালোবাসা না যে কাঁধে হাত রাখতে হবে। ভালোবাসলে কাঁধে হাত রাখবো না? না, এটাকে কি ভালোবাসা বলে? ঠিক আছে,
তাহলে চলো তোমাকে জড়াই ধরে কষ্ট চাইতে দেয় না তোমার সাথে আমি জড়াই ধরে খেলতে দেব কেন কিনা আমি লেকের উপরে আছি ব্যাপার তোমার খিয়া তো জরুরি কথা যে এভাবে আসতে হলো জরুরি আসতে কেন বলছি জানো আজকে দিবসটা জানো আজকে কি দিবস বলো তো হ্যাঁ জানি ভালোবাসার দিবস হ্যাঁ আজকে ভালোবাসা দিবস সেজন্য তোমাকে তাড়াতাড়ি আসতে বলছি তোমাকে যে জন্য আসতে বলছি ওই যে আমার বন্ধু মাজারুল আছে না ওর বাবা মা ছোট ভাই বোন সবাই বেড়াতে গেছে দেশের বাড়িতে এখন ফ্ল্যাটটা একদম খালি চলো তোমারে আমি আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব হ্যাঁ চলো মানে তোমার বন্ধুর বাড়িতে যাব মানে তুমি কি বলতে চাচ্ছ মানে তুমি মানে বুঝো না ফ্ল্যাটটা একদম খালি সেখানে আজকে আজকে ভালোবাসা দিবস তুমি বুঝো না কেন আজকে তো ভালোবাসা দিবস আজকে তো এনজয় করার সময় তুমি আমাকে ভালোবাসবে আমি তোমাকে ভালোবাসবো আর তুমি বলছো মানে চলো আমরা বন্ধুর বাড়িতে যাবো আসো মানে তুমি তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাবে মানে তুমি কি বলতে চাচ্ছ খুলে বলো আমি বুঝতে পারতেছি না তুমি কি ছোট মানুষ তুমি কি বুঝো না আজকে ভালোবাসা দিবস একটা ভালোবাসা দিবসে তুমি আমাকে ভালোবাসবে আমি তোমাকে ভালোবাসবো আর এত সুন্দর একটা সুযোগ বন্ধুর বাড়ি ফ্ল্যাটটা একদম খালি আর তুমি তুমি কিছু বুঝো তুমি ছোট মানুষ বুঝলাম না তুমি কি বলতে চাচ্ছ হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি ভালোবাসি বলে কি তোমার বন্ধুর বাড়িতে যাইতে হবে বা এনজয় করতে হবে
তুমি আমাকে যেমন ভাবছো আমি তেমন মেয়ে না। তুমি বুঝতে পারো আজকে তো ভালোবাসা দিবস, আজকে তো সব চলবে। শোনো, তুমি আমাকে যেমন ভাবছো আমি তেমন মেয়ে না। দেশে পতিতালয় আছে, হোটেল আছে, ওইখানে যাও, সেখানে অনেক মেয়ে পাইবা। তুমি তো আমার স্বামী না যে আমাকে সবকিছু দিতে হবে, তোমার সাথে এনজয় করতে হবে। তুমি আমার স্বামী, জাস্ট আমরা বন্ধুত্ব, আর কিছুই না। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, আর একজন ভালোবাসা দেন কত পার্কে কত ছেলেমেয়েরা কত কিছু করতেছে, কত ছেলেমেয়েরা বন্ধুর বাড়িতে যাইতেছে। আমার তোমার সমস্যাটা কি? সবাই এনজয় করতেছে ভালোবাসা দিবস, ভালোবাসার দিবস মানে তো এনজয় করা। তুমি কেন বুঝো না? তুমি এখনো ছোট মানুষের মতন কথা বলো কেন? সবাই সবার মতন, আমি আমার মতন। জি, আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। তোমার মতন একটা ছেলেকে আমি ভালোবাসছি। তুমি যা চাও, সে যেন দেশে অনেক ব্যবস্থা আছে, ওইখানে যাও। সব মেয়েরা এক না, সবার সাথে আমার তুলনা দিলে এটা তুমি ভুল করছো। আর কোনো দিন কখনো তুমি আমার ফোন দিবা না। শুনেন, আমি আমার মতন, আমি অন্য কারোর মতন না। আমি সচেতন আছি, আপনারা সচেতন থাকেন। কি আশ্চর্য, বুঝলাম কি আর বুঝলো কি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে যদি আমাদের শর্ট ফিল্মটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাই বাই।